প্রত্যেককেই জাকাতুল ফিতর এটা করতে হবে দিতে হবে তো জাকাতুল ফিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদ্য দ্রব্য থেকেই দিয়েছেন একজন রিকশা চালকও একই টাকা দিয়ে ফিতরা দেয় করছে অথচ সে 20 টাকা কেজি দরে চাল খায় অথচ ফিতরা দিতে হয় তো যে যে মানের খাদ্য খায় সে সে মানের খাদ্য দেবে একসা আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য জাকাতুর ফিতরে যেখানে আল্লাহুল স্পষ্ট হবে সারা জীবন তিনি খাদ্য দ্রব্য করেছেন করেছেন কোথায় একদিকে তো কে ক্ষেত্র করে মেয়ের যে সম্পর্কে তারা অনেক সময় বাজে মন্তব্য করে কিন্তু এখানে এসে একেবারে ওনারটাই এজমা যে সাবেত করে ওটাকে এমনভাবে ধরে রেখেছে তার বিপরীত যার কতগুলো সেই হাদিস এটাকে তারা একেবারে পাত্তাই দেয় না আরও দুঃখজনকটা সেটা হলেই আমাদের এই বাংলাদেশের সমাজে এখন মানে মূল জাকাত তারা টাকা দিয়ে জাকাতুল ফিতর এটাকে আসল মনে করছে মানে আমরা যদি জাকাতফেদের খাদ্যদ্রব্য যে দিচ্ছি ওনারা এটা গ্রহণও করতেছেন না বরং আমাদেরকে সমাজ থেকে

তো কিছুক্ষণ পরে ওনার ওয়াইফ এসে অভিযোগ করতো আপনি আমার স্বামীকে টাকা দিলেন কেন ফেতরার টাকা তো টাকা দিয়ে সিনেমা দেখতে চলে না দেখেন অথচ যদি চাইল দেওয়া হতো তাকে তাহলে কিন্তু সে চাইলটা বাড়িতে রাখতো যে না চাইলের অভাব বাড়িতে সে চাইল নিয়ে সিনেমা দেখতে যেত না আপনারা দেখছেন আত্মহারিক টিভির বিশেষ আয়োজন রামাদান প্রতিদিন আত্মহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ ইনলামদুলিল্লাহ ওয়াহাদা ওসালাহ মাল্লানবাহদা সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আর তাহারি টিভি দেখছেন আপনাদের সকলকে আর তাহারি টিভির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি রামাজান মাসের নিয়মিত আয়োজন রামাজান প্রতিদিন অনুষ্ঠানে আজকে আমরা একটি বিশেষ টক শো নিয়ে উপস্থিত হয়েছি রামাজান মাসের একেবারে শেষ সময়ের যে ইবাদত শেষ সময়ের যে সাদাকা সাদাকাতুল ফিতির আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন মাসিক আর তাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম সালাম আলাইকুম বারাকাত আমাদের সাথে আরও অতিথি হিসেবে উপস্থিত আছেন বাহারেনের আল ফোরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী জনাব শরীফুল ইসলাম মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবং আমাদের সাথে আরও অতিথি হিসেবে উপস্থিত আছেন সৌদি আরবের আল খাবরা ইসলামিক সেন্টার আল কাসিম এর সম্মানিত দায়ী শেখ হাফেজ আখতার মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সকলে কেমন আছেন আপনাদের সকলকে আর তাহার একটি পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক পণ্ডলী আমরা সাদাকাতুল ফিতির সম্পর্কে আমাদের অতিথিদের কাছ থেকে শুনব আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমি প্রথমে তাহারিক পত্রিকার সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলামের কাছে যাই আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে রামাজান মাসের এই শেষ সময়ের যে বাদত অর্থাৎ সাদাকা যেটাকে সাদাকাতুল ফিতির বলা হয় এটার হুকুম কি সাদাকাতুল আদায়ের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ লাগবে কিনা বা এই কাদের উপর আবশ্যক বা ফরজ ধন্যবাদ রমাজান মাসের যতগুলি ইবাদত আছে তার মধ্যে অন্যতম হলো সাদাকাতুল ফেতর সাদাকাতুল ফেতের একটা ফরজ ইবাদত যে সম্পর্কে এ হাদিসে এসেছে আবদুল্লাহনি অমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফরজ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম জাকাতুল ফেতরে শাহ আমিন তামারিন ও শাহামিন শাহির আল্লাহ আব্দে ওয়াল উররে ওয়াকারেউল উংসা ও সকীর ওয়াল কাবীরে মিনাল মুসলমিন রসুল্লাহ সাল আলয়ালাম জাকাতুল ফেতের ফরজ করেছেন একসা খেজুর অথবা একসা জব প্রত্যেক গোলাম বা দাস স্বাধীন ব্যক্তি পুরুষ এবং মহিলা ছোটো বা বড় সবার উপরে মুসলমানদের মধ্যে থেকে সবার উপরে তিনি এটা ফরজ করেছেন সুতরাং রসুলুল্লা সাল্লাহ সাল্লাম যে জিনিসটা ফরজ করেছেন সেটা মুসলমান প্রত্যেকের উপরে এটা ফরজ এখন সে ছোটো হোক আর বড়ো হোক সে স্বাধীন হোক আর গোলাম হোক দাস হোক প্রত্যেকের পক্ষ থেকে এটা ফরজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই হাদিসে স্পষ্ট বোঝা যায় যে দাস যার কোনো সম্পদ নেই কারণ সে তো পরাধীন তার সম্পদ মনিবের সম্পদ সুতরাং তার উপরে যেহেতু সাদাকতুল ফেতের ফরজ সুতরাং এখানে বলার অপেক্ষা রাখে না যে এখানে নেশা পরিমাণ সম্পদের মালিক হতে হবে কিংবা তার সম্পদ থাকতে হবে কি না হবে এখানে একটাই জিনিস বোঝা যায় যে কারো সম্পদ থাক বা না থাক প্রত্যেকের উপরেই সাদাকাতুল ফেতের এটা ফরজ সুতরাং এটা আদায় করতে হবে যদি কেউ সাদাকুল ফেতের ফেতের এর হকদার হন তাহলে তিনি পাবেন আবার তিনি এটা সাদাকাতুল ফেতের এটা আদায়ও করবেন এটা পরিশোধও করবেন সুতরাং কেউ দরিদ্র হলেও তাকেও সাদাকাতুল ফেতের দিতে হবে সুতরাং এখানে নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়াটা শর্ত নয় শর্ত নয় এখানে ধনী দরিদ্র ছোটো বড়ো প্রত্যেকের উপরেই সাদাকাতুল ফেতের ফরজ সুতরাং এটা তাকে দিতে হবে তাহলে মানে এটা কি মালের সাদাকা হিসাবে বলা যাবে নাকি এটাকে জানের সাদাকা যেহেতু মানে ব্যক্তির উপরে এটা ফরজ যে মূলত সম্পদ থাক আর না থাক এটার কোনো মূলত এটা মালের সাদাকা নয় বরং মূলত এটা হচ্ছে জানের সাদাকা যেহেতু অন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসাক এটা হচ্ছে সায়ামদের জন্য যারা রোজাদার তার জন্য পবিত্রতা সর আর মিসকিনদের খাদ্য খাওয়ানোর একটা মাধ্যম সুতরাং এটা একটা এখানে যেহেতু উদ্দেশ্য বলা হচ্ছে তো তারপরও সাদাকা এটা মালের উপরে নয় বরং এটা জানের উপরে এই জন্য প্রত্যেক ব্যক্তি ব্যক্তির উপরেই সদা কাটা এবং তার পক্ষ থেকে আদায় করতে হবে দেখা যায় যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে একেবারে শিশু তারপরেও জাগত ফেতের ফেরত তারপরে বোঝা যাচ্ছে যে আসলে এটা ব্যক্তির সাথে সম্পর্কিত মালের সাথে সম্পর্কিত না জি জাজাকাল্লা খায়ের আমরা এবার শরীফুল ইসলাম আপনার কাছে আসছি আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন আমাদের সেটা হচ্ছে যে এই সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য কী আমরা আগের আলোচনা থেকে শুনলাম যেটা সিয়ামের সাথে সম্পৃক্ত অনেকটা তো সিয়ামের সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে যারা সিয়াম পালন করে না তাদের কাছ থেকে সাদাকা নেওয়া যাবে এ বিষয়টা এক্ষেত্রে বলব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো একটা হাদিস আবদুল্লাহ আব্বাসম বলছেন ফরাদা সাল্লাম জাকাত আল ফেতরে তোহুরাত আল্লিশ ও ওয়া তোয়ামাল আল্লিল মাসাকিন রাসুল্লাহ সাল্লাম জাকাতুল ফেতের ফরজ করেছেন তো আল্লিশ মানে সিয়াম পালনকারীর বা সওমের পবিত্রকারী হিসেবে ওয়া তোয়াম আল্লিল মাসাকিন এবং মিসকিনদের খাদ্য হিসেবে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ফেতরা ফরজ করার উদ্দেশ্য একটা হলো হ্যাঁ দুইটা হলো দুইটা এখানে মূলত সেটা একটা যে সিয়ামের পবিত্রকারী তাহলে অবশ্যই সিয়ামের সাথে সম্পর্কিত বিষয় থাকছে এখানে একটা এক একদিক থেকে আর আরেকটা শুধু সিয়ামের সাথে সম্পর্কিত না একটা বাইরে অন্যের সাথে সেটা হলো মিসকিনদের সাথে এটা মিসকিনদের খাদ্য আরও কিছু গ্রাম এখানে উদ্দেশ্যর কথা বলেছেন সেটা হলো যে এই জাকাতুল ফেতরের মাধ্যমে একটা গরিবরাও যে দিতে অভ্যস্ত হওয়া শুধু নেওয়া না গরিবরা শুধু নিতেই থাকবে নিতেই থাকবে জাকাতুল ফেতর সবার উপরে ফরজ করার মাধ্যমে তাদের সবাইকে কষ্টের কষ্টের মধ্যেও তারা কিছু দিবে দেওয়াতে অভ্যস্ত অভ্যস্ত হওয়া এটাও একটা উদ্দেশ্য এখানে নিহিত আছে বলে ওলাম একরাম উল্লেখ করেছেন জি আমার মনে অন্য কোনো ক্ষেত্রে এরকম সকলের উপর প্রযোজ্য কোনো দানের বিষয়টা অন্য কোনো

এখন প্রশ্ন হলো যে যেহেতু সিয়ামের সাথে একটা সম্পর্ক একটা দিক থেকে আছে। এখন যারা সিয়াম পালন করে না তাদের তারাও কি জাকাতুর ভেতর আদায় করবে কি করবে না বা তাদের থেকে নেওয়া যাবে কি যাবে না এখানে বলবো যে যেহেতু শুধুমাত্র একটাই উদ্দেশ্য নয় সিয়ামের সাথেই সম্পর্কিত বিষয় না বরং আরও কিছু উদ্দেশ্য আছে এখানে তো অবশ্যই যদি সে মুসলিম হয়ে থাকে অবশ্যই তার থেকে জাকাতুল ফেতর আদায় করতে হবে এবং তাকে আদায় করতে হবে জাগাতুল ফেতর কারণ এটা মিসকিনদের খাদ্য মিসকিনদের খাদ্য যেমনভাবে একজন ছোট্ট বাচ্চা তারও জাগাত আদায় করতে হবে। সে তো রাখেনি তারপরেও তারপর জাগাতুল ফেতর ফরজ আবার আরেকটা জিনিস দেখেন যে মালের ক্ষেত্রে বলা হয়েছে মালের জাগাতের ক্ষেত্রে আল্লাহ রাসুল সাহায্য বলছেন যে তু খাজুমিনিয়া ইহিমা ইহিম যে ধনীদের সম্পদ থেকে গ্রহণ হবে আর গরিবদের মাঝে মন্টন হবে এখন একটা শিশু যদি সম্পদের মালিক হয় ধরেন একটা বাচ্চা ছেলে তার বাবা মারা গেছে তো তার বাবার সম্পদের মালিক হয়ে গেলো সে এখন তার জাগাতের নেশাব পরিমাণ সম্পদ তার মালিকানা আছে তাহলে তাকেও তো জাগাত জাগাত দিতে হবে তার মালের জাগাত দিতে হবে অথচ সে গায়ের মোকাল্লাফ রফি আল কালাম সে তার কোনো পাবি লেখা হয় না তার নিজের পবিত্র করার কোনো মাধ্যমই নাই মানে ইয়েই নাই আর কি কোনো কার প্রয়োজন নেই অথচ রসুল শাহ্ সালাম কিন্তু বলছেন যে জাকাত ফরজ করা হয়েছে জাকাতের মাধ্যমে যে আল্লাহ তালা কি বলছেন কোরআনে যে প্রায়ত আছে না যে অতো যাক কি হিম বেহা হিরোহো তোতা হিরোহোন অতো যাক কি হিম দেশ পবিত্র করবে তাকে এই জাকাতের মাধ্যমে একটা যার রুফিয়াল কালাম তা পবিত্র করার কোনো মাধ্যমে নেই তারপরেও তাকে পবিত্র করছে এই জাকাতের মাধ্যমে আমরা যে অংশটা বলছিলাম যে আসলে যিনি সিয়াম রাখেন না সমাজে বা সালাত আদায় করেন না তাদের ক্ষেত্রে সালাত আদায় না করার ক্ষেত্রে কিন্তু এরকম দৃষ্টিভঙ্গি বা হাদিসের নির্দেশনা এরকম যে তার জানাজা পড়া যাবে না এরকম একটা বিষয় আছে এখন কোনো কোনো সমাজে এটা চিন্তা করা হচ্ছে যে এই লোকটা সিয়ামে রাখে না তার ফিতরাটা আমাদের সমাজের ফিতরার সাথে এক করবো ওটা আমরা নিব নোট আলাদা থাকে এই ক্ষেত্রে কি কোনো নির্দেশনা আছে না এটা নির্দেশনা না বরং এটা ভুল নির্দেশনা তার উপর কোন প্রেসার ক্রিয়েট করা এরকম না অবশ্যই যাবে না সেটা সিয়ানটা তার নিজস্ব ব্যাপার নিজস্ব নিজস্ব ব্যাপার কিন্তু গরিবদের যেটা হক অবশ্যই তার থেকে আদায় করতে হবে আদায় করতে হবে এটা কারণ তার সাথে আলাদা ইবাদতাম একটি আরেকটি একটি যেমন আমাদের দেশে আর ধারণা আছে যে ব্যক্তি শ্যাম পালন করবে না সে তার পড়বে কিনা একই প্রশ্ন ইতিপূর্বে আমাদের আসছে তো একই উত্তর যে দুটো যেহেতু আলাদা আলাদা ইবাদত বাজার একটা যদি কেউ না করতে পেরেছে আরেকটা করবে আর যেটা কারণ যেটা বলা হয়েছে যে তো আমার তৈরি আর ছোটদের উপর যেটা খরচ করা হয়েছে তো ছোটরা ওরা তো এম বেশি পালন করবেই না তাদের কাছ থেকে কেন নেবো আমার কেন নেব্লা খায়ের আপনাকে এবার আমরা হাফেজ আখতার মাদানে আপনার কাছে আসছি যে আমরা ইতিপূর্বের দুই প্রশ্ন থেকে মোটামুটি হুকুম এবং উদ্দেশ্যটা জানতে পারলাম যে এবারে আমরা জানতে চাচ্ছি যে এই সাদাকাতুল ফিতরটা কোন কোন বস্তু বা পণ্য দিয়ে দিতে হবে এবং এটার পরিমাণটা কি এটা নিয়ে সমাজ আখতালাফ আছে মানে পদ্ধতি আসলে কোনটা এটা আপনি আমাদেরকে বলুন রাহের জাকাতুল ফিতর ফিতরের বিষয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লামের যুগে সাহাব এখরাম ওনারা জাকাতুল ফিতির দ্রব্য জিনিস থেকে আদায় করতেন আবু সাইদ হজরি রাজা আল্লাহ তিনি বলেন কোন নুখরিজু জাকাত আল ফিতরি আমরা জাকাতুল ফিতিরি আদায় করতাম ফি আহ সাল্লাম আল্লাহ যুগে শাহামিন আমিন হ্যাঁ খাদ্যদ্রব্য জিনিস থেকে এক সা পরিমাণ আউ তামারিন অথবা এক সা তামার আউ শায়রিন অথবা এক সা জৌ আউ আকিতিন অথবা এক সা পনির আউ জবিবিন অথবা কিসমিস অর্থাৎ এই যেগুলি পণ্যের কথা এখানে হাদিসে উল্লেখ করা হয়েছে সাধারণত ওই যুগে আল্লাহনবী সাল যুগে সাহাবে খেলাম এইগুলি জিনিসই তারা প্রধান্য খাদ্য হিসেবে গ্রহণ করত। হ্যাঁ কেউ খেজুর তার জন্য প্রধান্য ছিল বা কিশমিশ পানির এখনও আরবরা এগুলি খাদ্য হিসেবে কিন্তু গ্রহণ করে থাকে তো জাকাতুল ফিতের নববি সাল্লাহ সালাম তিনি খাদ্যদ্রব্য থেকেই দিয়েছেন খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে তিনি আদায় করা মর্মে কোনো দলিল পাওয়া যায় না অথেপ জাকাতুল ফেতের আদায় করতে হবে খাদ্যদ্রব্য থেকেই এবং তার পরিমাণটা হল এক সা আর এক সা যেটা এটা একটা পরিমাণ এটা পরিমাপ নয় ওজন নয় এটা একটা পরিমাণ আর আসলে সা এটা একটা কি বলে এটাকে একটা পাত্র আর এটা একবার হেজাজি মানে মদিনার যেটা পাত্র এই এই পাত্রটি আসলে এখানে যদি এক এক সময় এক এক রকম জিনিস দেন চাল দিলে হয়তো তার একটা ওজন হতে পারে আটা দিলে হয়তো আর একটা ওজন হতে পারে পানি দিলে ওজন চেঞ্জ হয়ে যেতে পারে তা আসলে মূলত ওই পাত্র যদি কারো বাড়িতে বা এটা যদি সব সব বাড়িতে থাকতো তাহলে পাত্র দিয়ে ওজন করে দেওয়াটাই সবচেয়ে বেটার ছিল কিন্তু এই পাত্রটা এখন সব জায়গায় নেই তো যেহেতু পাত্রটা মদিনার পাত্রই গ্রহণযোগ্য আল্লাহ ওই পাত্র কথা বলেছেন তো ওই পাত্রে চাল রেখে অথবা আটা রেখে ওজন করা হয়েছে তো তার ওজন প্রায় আড়াই কেজির মতো এরকম কিছু আসে একটু কম বেশি তো সেই ক্ষেত্রে এক সা মানে হল যে আড়াই কেজি চাল অথবা যে দেশে যেই জিনিসটা খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এই জিনিসটাকে জাকাতুল ফিতর হিসেবে আদায় করতে হবে এক সা পরিমাণ পরবর্তীতে মবে আর রাজি আল্লাহ তাল আনহুর সময়ে এসে উনি যখন হজ এবং ওমরা এসেছিলেন তখন জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছিলেন যে যেহেতু আমরা তখন মদিনায় আল্লাহ রসুলের যুগে গম ছিল না শাম থেকে গম এসেছে আর গমের দাম বেশি গমের দাম বেশি তো মোয়াবিয়ার জেলাও তিনি রাষ্ট্রীয় সিদ্ধান্ত দিলেন যে যেহেতু গমের দাম বেশি সেহেতু আধা সা পরিমাণ আমরা জাকাতুল ফিতের আদায় করব তো তখন কিন্তু আবু সাইদ খেজার তালান তিনি বাধা প্রয়োগ করেছিলেন যে না আমরা যেভাবে যেই পরিমাণ আল্লাহ নবী সাহসমের যুগে আমরা আদায় করতাম আমরা ওই পরিমাণ এক সাই আমরা আদায় করব উনি এটাকে প্রতিহত করেছেন তো আমাদের সমাজে অ্যাক্সিডেন্টের মানুষ বা মাঝহাবী ভাইয়েরা ওনারা কিন্তু আবার এতেও এজমা প্রমাণ করার চেষ্টা করে যে আধা সার উপরেই এজমা হয়েছে মোহাবি রাজি আল্লাহ তিনি দিয়েছেন সাহাব এরাম তারা কেউ হয়ে বিরোধিতা করেনি কথাটা কিন্তু ভুল তাদের কথা ভুল এটা এজমা হয় নাই বরং অনেক সাহাবি তার বিরোধিতা করেছেন আবদুল্লা নজুল এবং উনি বলছেন যে এটা ওনাকেও নিষেধ করা হয়েছে যে আপনি এটা কেন করছেন তো এটা এজ মানাই এবং আমরা সর্বক্ষেত্রেই তো আল্লাহ নবী শাসেমের আদর্শটাকেই গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্পষ্ট যেখানে আর এবাদত যেহেতু তৌকিফি আল্লাহর পক্ষ থেকে নিয়ম নীতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেই এবাদত যেখানেই যেরকম আমাদেরকে সেখানে সেভাবে দিতে হবে জাকাত যেটা মালের জাকাত সেটা টাকা দিয়ে আদায় করতে হবে আর জাকাতুল ফিতরটা অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে দেখেন এখানে একটা প্রেক্ষাপটে মহাবেরাজন্য করেছিলেন প্রেক্ষাপটটা ছিল কি আদাসা গাম একসা খেজুরের সমান মূল্য আমি আসছি সেখানে আসছি যাদাগল্লা খায়ের আমরা এই প্রশ্নটা ডক্টর কবির ইসলামের কাছে রাখছি যে আসলে উনি যেটা বললেন যে একসার যে হাদিস উনি উল্লেখ করলেন যে হাদিসটা এর বাইরে আদাসা সা বলে কোনো হাদিসের কোনো শব্দ বা কোনো রওয়ায়েত আছে এরকম যদি না হয় যেটা উনি বললেন শেখ Akhtar madani হাফেজ Akhtar madani বললেন যে এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রামলের যে এটা চালু এটা আসলে কোন প্রেক্ষাপটে হলো কি কারণে এই বিষয়টা যদি আপনি আপনি একটু আমাদের এই যে আব্দুল আমাদের আক্তার মাদানী ভাই যে হাদিসটা বললেন যে এক হাজার পাঁচশো তিন নম্বরে আবু সহির থেকে ওই হাদিসটাই যে মোহাবের রাজিউল্লাহু উনি হজের সফরে বা উমরাতে এসে জনগণের উদ্দেশ্যে তখন বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তখন তিনি এই কথাটা বললেন যে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে এই আধাসা গম একসা খেজুরের সমান তাহলে তোমরা আধাসা আদায় করতে পারো গমটা যেহেতু বাইরে থেকে আমদানি করতে হয় এবং সেটা অনেক অনেক বেশি দাম ছিল সময় যে কারণে তিনি এটা তার ইস্তেহাদ ছিল এটা এটা তার ইস্তেহাদ এবং এই ইস্তেহাদ তো কিন্তু সাহেব کرام মানেননি যেমন আবু নিজেই এটার প্রতিহত করেছিলেন যে না এটা আমরা রাসুলের যুগে যেভাবে আমরা একসা খাদ্যদ্রব্য দিতাম আমরা এখনো ওইভাবে একসা খাদ্যদ্রব্য আদায় করবো এক্ষেত্রে আরও একটা আমরা বলতে চাই হাদিস বলতে চাই যে রসুল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস আছে তিনি বলছেন আদু সাম মিন ফিল ফেত্রে তোমরা ফেতরা আদায় করো একসা খাদ্যদ্রব্য দিয়ে এটা সিলসিলা সহি এক হাজার একশো উনআশি নম্বরে হাদিসটা এসেছে এবং সহিহুল জামের দুইশো বিয়াল্লিশ হাদিসটা সংকরিতে হয়েছে তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ রাসুল কিন্তু নির্দেশ দিয়েছেন সরাসরি আদ্দু তোমরা আদায় করো আদায় করো আর আরবি যে কায়দা আছে একটা লামরুলী লুজু সুতরাং এখানে বোঝা যায় যে বো মানে বলা যায় যে রাসূলের আদেশ এটা এই আদেশটা কিন্তু অজীবের পর্যায়ে সুতরাং এখানে একসা খাদ্যদ্রব্যই তাকে দিতে হবে মানে মুসলমান এখানে যেহেতু আছে সুতরাং ওখানে ইস্তেহাদের কোনো সুযোগ নেই এবং ভাই যেটা বললেন যে মানে আমাদের মাঝাবী ভাইরা বলে থাকেন যে এর উপরে সাহাবেক রামের ইজমা হয়েছে এজমা মানে সবার একমত থাকতে হবে বিরোধী কেউ থাকবে না কিন্তু এখানে ইবনে ওমর তারপর আবু সাঈদ খুদ্ রাজিয়া আল্লাহনারা কিন্তু সরাসরি বিরোধিতা করছেন যে না এটা চলবে না তাহলে এটা এজমাও নয় যেটা নির্দেশ দিয়েছেন আমাদেরকে ওই নির্দেশে তো ইজমাটা তো এখানে আসলে একসার উপরে যেহেতু এত বড় মজবুত দলিল আছে ইজমা তো ওইটা হওয়া দরকার যেটা পরিমাণ সাদাকা দিলে এটা তো গরিবের উপকার তাই পরিমাণটা বেশি হবে তো কমটার ক্ষেত্রে যেটা ইস্তিয়াদ হয়ে একটা কারণ যেটা একটা মৌসুমে উনি এটা মূল্যের বিবেচনা করলেন এটাতে ইজমা করে এটাই সারা পৃথিবীতে চালু করতে হবে বিষয়টা মনে হচ্ছে কিছুটা কি বলবো গরিবদেরকে ঠাকানোর একটা ঠাকানো বঞ্চিত করার যে সরাসরি একসাথে নস আছে সরাসরি নির্দেশ সেখানে আমাদের বিষয় হলো যে ইজমা চলবে কোথায় এজমা যেখানে চলবে যেখানে না থাকবে না যেখানে কোরআন হাদিস নাই সেখানে বা সরাসরি পাওয়া যাচ্ছে না সেখানে এজমা চলছে যেখানে সরাসরি নির্দেশ আছে কোরান হাদিস আর দলিল আমরা পাচ্ছি সেখানে তো এজমার প্রয়োজন নেই এজোনের বিষয়টা আবার ছুটে গেছে মানে ওজনের ক্ষেত্রেও দুটা ওজন এখন দুনিয়াতে মানুষেরা মেনে থাকে একটা হলো হেজাজি ওজন যেটা আমি বললাম আড়াই কেজির মধ্যে আর আর হলো ইরাকি ওজন ইরাকি সা আর ইরাকি সাটা প্রায় সাড়ে তিন কিলো মতো চলে আসে সাড়ে তিন কিলো এটা হলো হেজাজি সাটা পাঁচ রিতিল বা শোয়া পাঁচ রিতিল এরকম আসে রিতিল মাপে আর যেটা ইরাকি সা এটাতে প্রায় সাড়ে আট রিতিল আসে সেই হিসাবে সাড়ে তিন কিলো পরিমাণ হয় তো ওনারা ওই নিষ্প্রস সাহ হিসাবে সাড়ে তিন কিলোর অর্ধেক সাধারণত আমাদের মাঝাবি ভাইয়েরা আদায় করে থাকেন ওজন তো আমরা কালমা পরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সালামের আদর্শ তো আমরা তারই নেওয়া উচিত আমরা সবসময় মদিনের দিকে ফিরে যাওয়া উচিত কিন্তু এখানে একটু আমি স্মরণ করে দিই হয়তো আমাদের পরবর্তী আলোচনাটা আসবে কিনা যে দেখেন সর্ব সব ক্ষেত্রে যেন মনে হচ্ছে যে তারা আল্লাহ রসুলাম আদর্শ আদর্শটাকে এড়িয়ে চলার চেষ্টা করে তারা তারাবির ক্ষেত্রে তারা এজমা সাবিত করতেছে অমরাজের অনুরোধ ওনার এজমাসে জাকাতুল ফিতরে যেখানে স্পষ্ট স্পষ্টভাবে সারা জীবন তিনি খাদ্য দ্রব্য করেছেন কোথায় একদিকে তো এজিদ ক্ষেত্র করে যে বাজার সম্পর্কে তারা অনেক সময় বাজে মন্তব্য করে কিন্তু এখানে এসে একেবারে ওনারটাই এজমা আবেদ করে ওটাকে এমনভাবে ধরে রেখেছে তার বিপরীত যার কতগুলি সই হাদিস এটাকে তারা একেবারে পাত্তাই দেয় না আরও দুঃখজনক বিষয় সেটা হলেই আমাদের এই বাংলাদেশের সমাজে এখন মানে মূল তারা টাকা দিয়ে এটাকে আসল মনে করছে মানে আমরা যদি জাকাত খাদ্য দ্রব্য যে দিচ্ছি ওনারা এটা গ্রহণও করতেছেন না বরং আমাদেরকে সমাজ থেকে আলাদা আপনার আলোচনা থেকে যেটা মানে কিছুটা স্পষ্ট হচ্ছে যে মানে ইসলামটা পালন করার ক্ষেত্রে মনে হচ্ছে আমরা কিছুটা সুবিধাবাদী

তো আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে কিন্তু টাকা দিয়ে ফিতরা দেওয়ার আস্তে সর্বেওয়াজটাই সবচাইতে বেশি এবং এক্ষেত্রে কিছু যুক্তি দাঁড় করানো হয় যে এই ফকির মিসকিনদেরকে চাল দিব তারা বোঝাবো এসে নিয়ে যাবে নিতে চায় না আবার এই চালগুলি জমা করা এটা একটা মানে বাড়তি একটা ঝামেলা তো সহজ হচ্ছে সেই মূল্যে টাকা দিয়ে দেওয়া এটা ইজি তো টাকা দিয়ে ফিতরা দিলে সমস্যা কোথায় এইভাবে আমরা দিতে পারি কিনা এটা টাকার ফিতরা দেওয়া জায়জ কিনা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আপনি এই বিষয়টা দর্শক দূর বলবেন জাজাকুল্লাহ খেরান সুন্দর প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটে টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে কিনা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো টাকা দিয়ে ফেত্রা আদায় করা যাবে না এই সমস্যা একটাই যে রাসুল হাসলাম করেননি সাহাবা একরাম করেননি তবে আইন নিজাম করেননি ইমামরাও করেননি সাহাবা একরাম এর জামানায় টাকা ছিল রাসুল সাহা সালামের জামানায় কিন্তু মুদ্রা ছিল বর্তমান দেখেন আমাদের বাড়িতে সবার বাড়িতে খাদ্য থাকে চাল থাকে আমরা দিলেই দিয়ে দিতে পারি কিন্তু রাস্তো সাহা সালামের জামানায় কারো বাড়িতে খাদ্য থাকতো না অধিকাংশ সাহাবাই গ্রামের বাড়িতে খাদ্য থাকতো না গরিব মানুষ ছিল অভাবেই ছিলেন তারা তারা তো ইচ্ছা করতে পারতেন যে আমরা তো যে খাদ্যটা কিনে ফেতরা দেব সেটা টাকাই দিয়ে দিয়ে তারাই কিনে নেবে টাকা বলতে ওই সময় মুদ্রা যে মুদ্রা মুদ্রা ছিল যে সেই মুদ্রা দিয়ে দেবো তারাই কিনে নেবে কিন্তু সাহবা একরাম বা রাসুল সাহসাম সাহাব এটা মনে করেননি কখনো তারা খাদ্য কিনে নিয়ে এসে ফেতরা আদায় করেছেন অতএব যেহেতু সাহবা থেকে তাবাই নিজাম থেকে এবং কোনো মাঝাবে ওইটা নাই কিন্তু ইমাম আবু হানিফ রহমতাল্লাহ বলেন ইমাম শাহফেকর রহমতুল্লাহ বলেন তারা কখনোই কিন্তু টাকা দিয়ে ফেতরা আদায় করেননি অতএব আমাদের টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে না টাকা দিয়ে ফেতরা আদায় করলে অনেক অপকারিত আছে এর মধ্যে যেমন যখন টাকা দিয়ে ফেতরা আদায় করছে তখন দেখবেন যে একজন সম্পদশালী মানুষ ধনী মানুষ যে একশো টাকা কেজি দরের চাল খায় সেও টাকা দিচ্ছে দেখা যাচ্ছে যে যেটা নির্ধারণ হচ্ছে যে এত টাকা ফেতরায় বছরের সেও সেই টাকা দিয়ে ফেতরা আদায় করছে একজন রিক্সা চালকও একই টাকা দিয়ে ফেতরা আদায় করছে অথচ সে বিশ টাকা কেজি দরের চাল খায় অথচ ফেতরা দিতে হয়তো যে যে মানের খাদ্য খায় সে মানের খাদ্য দেবে একসা একসা পরিমাণ তাহলে আমি যদি একশো টাকা কেজি দরের চাল খাই আমার একশো টাকা কেজির চাল যদি এক গরিব মানুষকে দিই সে কোনোদিন কিনতে পারে না এত দামি চাল কোনো কিনে খায় না সে তা আমার সেই চালটা সে কিনে খেতে খেতে পারে ফেতরা পেয়ে সুন্দর চাল তো এটা উপকারিতা আছে আবার দেখেন যখন টাকা দিয়ে ফেতরা আদায় হয় অনেক সময় আমরা আগেও আমাদের আমরা ছোটো তো মানে দেখেছি টাকা দিয়ে ফেতলা আদায় করতাম আমরা তো কী হয়েছে যখন বন্টন হয়ে গেছে সেখানেও কম বেশি হয় তো বন্টন কম বেশি তো আছেই বন্টন হয়ে যাওয়ার পরে যখন কোনো স্বামীকে কোনো মহিলার স্বামীকে দেওয়া হয়েছে ফেতরা টাকা তা আগে তো বিভিন্ন জায়গায় সিনেমা হল ছিল তো কিছুক্ষণ পরে ওনার ওয়াইফ এসে অভিযোগ করতো আপনি আমার স্বামীকে টাকা দিলেন কেন ফেতরার টাকা তো টাকা নিয়ে সিনেমা দেখতে চলে গেল না দেখেন অথচ যদি চাইল দেওয়া হতো তাকে তাহলে কিন্তু সে চাইলটা বাড়িতে রাখতো যে না চাইলের অভাব বাড়িতে সে চাইল নিয়ে সিনেমা দেখতে যেত না আবার অনেক মানুষ দেখা যায় যে ফেতরা খর হকদারি না হ্যাঁ সুস্থ সবল মানুষ ফেতরা খর হকদার না কিন্তু যখন টাকা দিচ্ছেন তখন তার নাম লিখে দিচ্ছে লজ্জা লাগে না শরম লাগে না সে এসে টাকাটা পকেটে বুঝে নিয়ে চলে যাচ্ছে কিন্তু যখন চাল ধরায় দিতেন না দেখতেন যে লজ্জা করতে না আসলে আসতোই না চাল ধরাই না আসতোই না তো এই অপকারিতা গুলো আছে এখানে আরেকটা বিষয় যে মানুষ যে বলে যে অসুবিধা খুব সমস্যা বন্টনের সমস্যা বন্টনের সমস্যা কেন হবে সমস্যা বা নিতে চায় না নিতে চায় না তারা এখানে একটা জিনিস মনে রাখা উচিত যে আমাদের ভেতরাটা গরিবের বাড়িতে পৌঁছায় দেওয়া এটা আমাদের দায়িত্ব আমরা যদি পোছাইয়া দিই নেবে না কেন অবশ্যই সে নেবে কিন্তু আমাদের কি বর্তমানে আমাদের মাইন্ড হয়ে গেছে তারা নিতে আসবে তখন আমরা দেব তখন আসে কি তারা দূর দূর থেকে অনেক গরিব মানুষ আসে এই আমরা চাল হাতে করে কীভাবে নিয়ে যাব। টাকা দিলে ভালো হতো কিন্তু আসলে তো তা না বরং আমাদের দায়িত্ব কর্তব্য হলো তাদের বাড়িতে পৌঁছায় দেওয়া হ্যাঁ পৌঁছায় যখন আমরা দেবো তখন দেখবেন তারা খুশি হবে আরও খুশি মনে তারা নেবে এবং এদের এতে তাদের মহব্বত আরও বৃদ্ধি হবে আপনি কি বলছিলাম এই মানে খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুলফিতের আদায় করার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো যে এর মধ্যে কিন্তু ইসলামের একটা নিদর্শন আছে আ আলুল ইসলাম যেমন কুরবানির ক্ষেত্রে আমরা কুরবানি কিনে কেন দিই সেখানেও একই অবস্থা কুরবানি কিনে দেওয়া কুরবানি করাটাই উত্তম বেশি কুরবানির বিপরীত কেউ যদি মনে করে টাকা দিয়ে সহজ বর্ণন করা সহজ কিন্তু না কুরবানির সময় একজন কুরবানি জবাই করবে গায়ে রক্ত লাগবে নিজে গোস্ত খাবে গোস্ত আসলে খাওয়াবে গোস্ত নিয়ে যাবে এই যে মানে অমুসলিমরা দেখায় উদ্যোগে মুসলিমদের মাঝে একটা ভাতৃত্ব এটা বুঝতে পারো জাকাতুল ফেতের ক্ষেত্রেও টাকা দিলে কিন্তু কিছু দেখা যায় না বোঝা যায় না তাই নাকি আর যদি এটা প্রত্যেক সমাজে যদি চাল দেওয়া হতো বা খাদ্যদ্রব্য দেওয়া হতো তাহলে একজন দিবেন সেটাকে ওজন করে দিবেন আর একজন নিতে আসবে সে নিয়ে যাবে এই যে আশা জবাব হ্যাঁ এটাও একটা নিদর্শন ইসলামিক একটা নিদর্শন হ্যাঁ জি এই সেক্টরে কিছু মানুষ ব্যস্ত থাকে জি 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 এটা গুরুত্বপূর্ণ আর একটা সেটা হলো যে একটু আগে বললাম যে এ বাজার একটা অতিফ এখানে যেটা পরিবর্তন করার কারোর সুযোগ নেই এবার আমরা আসলে আপনার কাছে আসছি হাফিজ আক্তার মাদানি যে আমরা শুনলাম যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না এবং একসা পরিমাণ দিতে হবে অর্ধসা দেওয়ার কোনো ভিত্তি নেই তো এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই ফিতরাটা আমরা আদায় করবো কখন কোন সময় ফিতরাটা আদায় করব এবং বন্টন করব এটা নিয়ে কিছু একতেলাফ আমাদের সমাজে আছে কেউ এদের আগে বন্টন করছেন কেউ বলছেন পরে বন্টন করা যাবে বা আদায় কখন করবে জমা করবে নাকি এক মানে এককভাবে নিজে নিজে আদায় করে নিবে এই ক্ষেত্রে শরীয়তের নির্দেশনাটা কী জজাকাল্লা খের জাকাতুল ফিতর আদায় করার সময়টাকে আমরা তিন বিষয়ে ভাগ করতে পারি একটা হলো অক্তুল উজুব এটা ওয়াজিব হয় কখন আর একটা হলো আমি আদায় করব কখন আর এটা বণ্ডন করব কখন তো ওয়াজিব হওয়ার সময়টা আসলে উল ফেতের চাঁদ ওঠার সাথে সাথে জাকাতুল ফিতের আদায় করা ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হওয়ার মানে হলে যে এই চাঁদ ওঠার পূর্বে অথবা সূর্য ডুবার আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে যেহেতু উজুবের সময় পেলো না অথব তার উপর জাকাতুল ফিতের ওয়াজিব হবে না আর যে ব্যক্তি সূর্য ডুবার পরে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে অথবা ইসলাম গ্রহণ করে তাহলে সে যেহেতু উজুবের সময় পেল মানে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত অথব সে ব্যক্তিও তার জাকাতুল ফেতের তার উপর ওয়াজিব হবে এবং আদায় করবে আচ্ছা আমরা আদায় করবো কখন আদায় করার বিষয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এটা একটা উত্তম সময় আর একটা হলো জায়ের সময় এটা উত্তম সময় সেটা হলো ঈদের দিনে ফজরের পর পরে ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদের দিনেই ফজরের পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার পূর্বের সময়টা একেবারে উত্তম বলেছেন ওলামা এখরাম এ বিষয়ে আল্লাহ নবী বলছেন যে মান আদাহা কাবলাস খরুজিন্নসি ইল ইলাল মোসাল্লা যে ব্যক্তি মানুষরা ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করবে ফাহিয়া সাদাকাতুন মকবুলা তাহলে সেটা জাকাতুল ফিতর মকবুল মানে কবুলের কবুল কবুল হবে অমান আদাহা আর যে ব্যক্তি বাদ আসাল আদায় করবে ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাতাত সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে জাকাতুল ফিতরের যেটা মূল উদ্দেশ্য মানে তোহম্মদ তহরাতুল সাইম তোহমাতুল মাসাকিন সেটা এই ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে যাবে এটা হলো উত্তম সময় আর একটা হলো জায়ের সময় জায়েজ সময় সময় বলতে যে সূর্য ডুবার পর থেকে নিয়ে একেবারে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এই সময় যে কোনো সময় দিতে পারে তারা তার একজন ইখতিয়ার আছে এবং ওলামায় কেন বলছেন যে যদি কোনো ব্যক্তি নিজে আদায় করে তাহলে এই সময় দেওয়া তা উত্তম বেশি আর যদি কোনো ম কোনো দিনই প্রতিষ্ঠান অথবা সরকারের যেটা বাইতুল মাল আছে সেখানে যদি কোনো আদায়কারী কাছে যদি সে আদায় করে দেয় তাহলে একদিন অথবা দুই দিন পূর্বে সে আদায় করতে পারবে ডাকাতুল ফেদের আদায় করতে পারবে হ্যাঁ বেশি আগে আদায় না করা উচিত যেহেতু আল্লাহ রসুল বলছেন যে সায়েম সাইমের যেটা ছোটোখাটো ভুল ত্রুটি আল্লাহাকে এটাকে ক্ষমা করে দিবেন তো সেটা তো তাজ মানে সিয়ামটাকে পবিত্র করব তো যদি আমি দশ দিন আগে আদায় করে দিই তাহলে আমার যে বাকি দশ দিনের সিয়াম থাকবে এটা তাহলে পবিত্র হবে না এক দুই দিন একান্ত প্রয়োজনের সাথে যেহেতু সেটাকে একত্রিত করতে হবে বা সময় হ্যাঁ সময়ের কারণে আদায় করতে পারবে তাহলে ও আজীবের সময় জানলাম আর আমরা আদায় করব তখনও সময়টা জ্বালাম আরেকটা বিষয় যেটা একটু আগে বলেছি যে অবশ্যই ঈদে ঈদগাহে যাওয়ার পূর্বে তাকে আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার পরে আদায় করলে জাকাত তুলফিতে আদায় হবে না বন্টনের ক্ষেত্রে যদি কোনো একক ব্যক্তি এককভাবে আদায় করে তাহলে অবশ্যই তাকে ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে হবে আর যদি কোনো সংস্থাকে দেয় তাহলে ওই ব্যক্তি একদিন পূর্বে অথবা দুদিন পূর্বে অথবা ঈদগাহে যাওয়ার পূর্বে যদি আদায় করে দেয় তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে গেল আদায় হয়ে গেল আর যারা এটাকে গ্রহণ করেছেন যেই মাল যারা ওনারা চেষ্টা করবেন ঈদগাহে যাওয়ার আগেই যদি বন্ডন করে তাহলে বেশি ভালো যেহেতু মিসকিনদের জন্য যেন ঈদে তারা পরিবহন শরিক হতে পারে এবং ওলামা এখানে বলছেন যে কমপক্ষে যদি ঈদের দিনে সূর্য ডোবাপুর পর্যন্ত এটাকে বন্টন করা হয় তাহলে বেশি ভালো হ্যাঁ যেহেতু মূলত ঈদের দিনটাই তাদেরকে মানে খুশি শরিক হওয়াটাই মূল উদ্দেশ্য এবং একটা হাদিসও আল্লাহের হাদিস ইঙ্গিত দিয়েছেন যে আগ্নম যে তোমরা তাদেরকে এই দিনে ঘনি করো মানে যেন তাকে এই দিনে কাউকে চাইতে না হয় হ্যাঁ এই দিনে তার যেন চাওয়া না হয় এবং আর একটা বিষয় সেটা হলে যে তারা তো জাকাত গ্রহণ করবেন তো ইনি ফকির হওয়ার পরেও কিন্তু যেহেতু তার সিএমের পবিত্রতার প্রয়োজন আছে অর্থাৎ তিনি তো জাকাত আদায় করবেন তো তিনি যদি একটু আগেই পেয়ে যেত তাহলে তিনিও কিন্তু ওখান থেকে তার জাকাতুর ফিতরটা আদায় করতে পারত। অর্থে আমরা ইনশাআল্লাহ এটাকে সালাতে যাওয়ার পূর্বেই আদায় করার চেষ্টা করব, আর যদি আমরা দায়িত্বশীল হাতে তুলে দিই তাহলে আমাদের আদায় হয়ে যাবে ওনারা আগে বর্ণন করলে বেশি ভালো যদি ঈদের পরে বর্ণন করতে চায় তাহলে একান্ত ঈদের দিনে ভালো আর না হলে তার তারপরের দিনেই যত তাড়াতাড়ি করা যায় অত ভালো তারপরে এটাকে ইচ্ছা করলে কয়েকদিন অনেক জায়গায় দেখা যাচ্ছে ঈদ হলো ব্যস্ততা আছে একটু অবসর হই তো দুই তিন দিন রিল্যাক্সে দুই তিন দিন পার করে দিয়ে তারপরে সমাজের যারা মাতব্বর বা মসজিদ কমিটির যারা আছে তাদেরকে ডেকে একটা মিটিং করা হয় দুই তিন দিন পরে একদিন বা দুই দিন পরে পয়সা তখন একটা তালিকা করে তারপরে বন্টন করে তো এই যে একটা এখানে ডিলে করা হচ্ছে এটা আসলে ওনাদের বলা যেতে পারে ওনাদের বিলাসিতা বিলাসিতা ওনারা আসলে ঈদের খুশিটাকে পরিপূর্ণভাবে তারা এটাকে গ্রহণ করতে চায় আর গরিবদেরটা ওটাকে পিছিয়ে রাখে ঈদের দিন আমি আত্মীয় থাকব ঈদের পরের দিন ব্যস্ত থাকবো তারপরে আসলে একদিন দুই দিন করতে পারে ম্যাক্সিমাম তারপরে এবং অন্যের যখন দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে তাহলে এটাকে সময় মতো তাদের কাছে পৌঁছানো এটা তো আমাদের ইমানই দায়িত্ব অবশ্যই আদায় করা উচিত এই জাজাকাল্লাহ খায়ের আমরা শাইখের আলোচনা থেকে এ বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হলো পরিষ্কার হলো যে আমরা সাদাকাতুল ফিতেরটা কোন সময় আদায় করব এবং কোন সময় বন্টন করব অর্থাৎ বন্টনের ক্ষেত্রে যারা আমরা দায়িত্বশীল কখনো গরিমসি করা ঠিক হবে না এদের সালাতের আগে যদি করা যায় এটা খায়ের বেশি উত্তম আর একান্ত সম্ভব না হলে ঈদের দিন সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে করার চেষ্টা করতে হবে সেটা ওলামা এর পক্ষ মত দিয়েছেন তারপরেও যদি একান্ত সম্ভব না হয় সেটা ম্যাক্সিমাম একদিন বা দুই দিন পর্যন্ত হয়তো ডিলে করা যেতে পারে এটা রোকসাত সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব। যে আমরা সঠিক পদ্ধতিতে এই ইবাদতটা যেন এই ফিতরাটা যেন আদায় করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক বিরতি দিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি আপনারা আমাদের সাথে থাকুন আমরা আবার বিরতির পরে আরও কিছু উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা দেখছেন আত্মহারিক টিভির বিশেষ আয়োজন রামাদান প্রতিদিন টিভি উদ্ভাসিত জীবনের জন্য আপনারা দেখছেন আত্মহারিক টিভির বিশেষ আয়োজন রামাদান প্রতিদিন সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী বিরতির পরে আমরা আবারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন সাদাকাতুল ফিতির বিষয়ক টক প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে ডক্টর কাবিরুল ইসলামের কাছে যাচ্ছি যে ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা আগের প্রশ্ন উত্তরে জানতে পেরেছি যে সাদাকাতুল ফিতেরটা কখন আদায় হবে বন্টন কখন হবে এবং এককভাবে আদায় করবে নাকি জমা করবে তো আসলে এককভাবে আদায় করা আর এক জায়গায় জমা করা এক্ষেত্রে কোনটা উত্তম এখানে শরীয়ত কোনটাকে অগ্রাধিকার দিচ্ছে যেটা আমরা তো চাই উত্তমটা করতে এবং এটা উত্তমটার ক্ষেত্রে কি সুফল আছে বা একা দিলে ক্ষতি কিছু আছে কিনা এই বিষয়গুলো একটা বিষয় হচ্ছে যে কেউ যদি ফিতরা দিতে ভুলে যান যে তার হয়তো স্মরণ নয় অথবা সে মশালাটা জানেন না জানতেন না ঈদের সালাদের পরে গিয়ে তার মনে হয়েছে যে এটা এইভাবে দেওয়া দরকার ছিল সেই ক্ষেত্রে সে কী করবে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু সাদা কাতুল রমজান সংশ্লিষ্ট আর এটা রমজানের পরে সওয়ালের চাঁদ ওঠার পর পর আদায় করতে হয় তো সেক্ষেত্রে যে প্রশ্নটা আপনি করলেন যে যদি এটা কোন ক্ষেত্রে উত্তম হবে আদায় করা নাকি এক জায়গায় জমা করে তো এখানে সহিবো খারের এক হাজার পাঁচশো এগারো নম্বরের যে হাদিসটি শঙ্করিত হয়েছে এবং রাজিয়াল আসার যে তার থেকে বর্ণিত আছে যে এবং ওমর রাজিউল্লা আনহ ঈদের একদিন আগে বা দুই দিন আগে তিনি জমাকারীদের নিকটে জমা করতেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে সাহাবাহকর কিন্তু এক জায়গায় সাদাকতর ক্ষেত্রে জমা করতেন তাহলে এখনও আমাদের সমাজে যদি এরকম ব্যবস্থা থাকে কোথাও জমা করার তাহলে জমা করে আদায় করাটা উত্তম হবে এতে সুবিধা হবে যে সমাজের সব মানুষ এক জায়গা জমা দেওয়ার পরে সমাজের কারা হকদার সবাইকে এ টাইম এটা বন্টন করাতে সবাই কিন্তু পেয়ে যাবে কিন্তু যদি ব্যক্তিগতভাবে আদায় করা হয় তাহলে সে দেখবে যে আমার নিকটতর কে তখন দেখা যাবে সে তার নিকটতর দিল এভাবে সমাজের প্রত্যেকে যদি তার নিকটবর্তী দেয় তাহলে কেউ কেউ বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা যা বা যারা যেতে পারে তারা পাবে যায় না তারা পাবে না জি তো এই জন্য এক জায়গায় জমা করে দেওয়াটাই উত্তম হবে যেহেতু সাহাব এগরামের আমল এটাই ছিল সেহেতু আমরা ওইটাই চেষ্টা করবো যে যদি এক জায়গায় জমা করে দেওয়া সম্ভব হয় তাহলে সেটা আমরা এটা তো রাষ্ট্রীয়ভাবে এরকম কোনো ব্যবস্থা যদি না থাকে মহল্লা মহল্লা তো জমা করতে পারে হ্যাঁ এখন সামাজিক ভাবে মহল্লা মহল্লা বা সামাজিক ভাবে এক সমাজের এক জায়গায় জমা তারা বন্টন করলো অথবা যদি যেমন সৌদি আরবে আছে সেখানে যদি আমাদের কোনো কোনো ব্যবস্থা থাকে থাকে প্রতিষ্ঠান ওরকম তারা যদি দায়িত্ব নেয় হ্যাঁ কোন সংগঠন যদি দায়িত্ব নেয় জমা করে এবং সেখানে যথাযথ বন্টন করার দায়িত্ব নেই সেখানে জমা করা যেতে পারে আর একটা যেটা বলছেন কোনো মানুষ যদি সাদা কাতল ফেতের কথা ভুলে যায় অথবা তারে এই মার্শাল জানা না থাকে তাহলে সেক্ষেত্রে উত্তম হবে যখনই তার স্মরণ হবে অর্থাৎ সে যখনই জানতে পারবে অথবা তখন যখন তার মনে হবে যে আমার সাদা কোতুল ফেতের দেওয়া হয়নি তখনই সে সাথে সাথে আদায় করে নেবে যেভাবে সালাতের ক্ষেত্রে আছে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় অথবা সালাতের কথা ভুলে যায় তখন যখনই সে জাগ্রত হবে অথবা যখনই তার স্মরণ হবে তখনই সে এটা আদায় করবে ঠিক একইভাবে সাদা কোথল ফেতরের বিষয়টাও তাই যখনই তার মনে হবে অথবা যখনই সে মাসালটা জানতে পারবে তখনই সে এটা আদায় করে দেবে মাসা সাকাল্লাহ খায়ের আমরা পরের প্রশ্ন নিয়ে শরীফুল ইসলাম আদানির কাছে যাচ্ছি আমরা জানি যে জাকাতের আটটা খাত আছে কিন্তু ফিতরার যে খাত সেটাও কি জাকাতের খাতের মতো আটটি খাতে ফিতরা বন্টন করা যাবে নাকি শুধু মিসকিনের যে কথা বলা হচ্ছে তোমাতুল্লী মা শুধু মিসকিনদেরকে দিতে হবে এই বিষয়টা জানা চাই আরেকটা বিষয় হচ্ছে যে যদি সকল খাতে বন্টন করা যায় সেই ক্ষেত্রে এই টাকা দিয়ে ফিতরার টাকা দিয়ে মাদ্রাসা অথবা মসজিদের ইমাম মুহাজ্জেন যারা আমাদের সমাজে আছে তাদের বেতন দেওয়ার বিষয়গুলো এখানে চলে আসে অনেক জায়গায় দেওয়া দেওয়াও হয় এই খাত থেকে তো এই বিষয়ে শরীয়তের ব্যাখ্যা কি কী জাজাকুল্লা কারণ এখানে আমরা বলবো যে নামই হলো জাকাতুল ফেতের জাকাতুল ফেতের যেহেতু নাম জাকাতুল ফেতের সেহেতু আটটা খাতায় বন্টন হবে এটাই স্বাভাবিক আর যেখানে ওলামা একরাম যেটা বলছেন অনেক ওলামা একরাম যে এটা শুধু ফকির মিসকিনের হক সেটা ওই ফেতরা ফরজ হওয়ার উদ্দেশ্যের দিকে লক্ষ্য করে বলছেন যেখানে রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোহরাতুল্লিস সাহেম ও তোয়ান্নাতুল্লিল মাসাকিন যে এটা সাহেমের পবিত্রকারী এবং মিসকিনদের খাদ্য তার মিসকিনদের খাদ্য বলা হয়েছে সেই জন্য তারা বলতে চাচ্ছেন যে এটা আসলে ফকির মিসকিনেরই হক কিন্তু এখানে বলবো যেহেতু নাম জাকাতুল ফেতের আটটি খাতেই বন্টন হবে কিন্তু অগ্রাধিকার পাবে ফকির মিসকিন কারণ এখানে তার মাকসাদ বা উদ্দেশ্য বিদ্যমান জি এই আমরা ফকির মিসকিনকে অগ্রাধিকার দেবো ফেতরা দেওয়ার ব্যাপারে বা তাদেরকে একটু বেশি পরিমাণ দেব আর কম জি তাদেরকে অগ্রাধিকার দেবো এটাই মূলত উদ্দেশ্য যেহেতু আটটি খাত বলা হচ্ছে যে আটটি খাত দেওয়া যাবে দেওয়া সে তো মাদ্রাসা এর অন্তর্ভুক্ত হবে ফিসাবিল অন্তর্ভুক্ত হবে। কিন্তু মসজিদ অন্তর্ভুক্ত নয়

এখানে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই সেটা হলেই অনেক সময় দেখা যায় যে মানুষ যে আটটা খাতে বন্টন করা যাবে সেই উদ্দেশ্যে অনেকে আবার ফেতরার এখান থেকে কিছু জমা করে কিছু ইসলামিক বই পুস্তক কিনে লাইব্রেরিতে পাঠাগারে রাখার জন্য বা বিতরণ করার জন্য যেটা করেন আমার মনে হয় এটা যদি করে তাহলে দেখা যাবে যে ফকির বিশ্রেন এখানে বন বঞ্চিত হবে তো সেটা না করে এটা তাদের পাঠাগার বা বইপত্র কিনে বিতরণ করতে হলে সেটা অন্য খাত থেকে তারা করবেন এটা জাকাতল ফেতের থেকে না করাটাই উচিত যদিও ফিসাবিল্লার অন্তর্ভুক্ত মনে করেই কিন্তু তারা এটা করে যে আমরা বই ফ্রি বিতরণ করছি বা এটা দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে এটাই এই ধরনের চিন্তা ভাবনা আর যেটা এটা মূল যেটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করবে তো সাধারণত এটা যেটা বোঝা যায় যে এটা মানে মিষ্কিনদেরই জন্যই ফকির মিষ্কিনদের জন্যই মূলত তাদের এই দেশ শারী হওয়ার জন্য তাছাড়া অন্যান্য খাতে অন্যান্য খাতটা আসলে যেটা ভাই বললেন যে জাকাত শব্দ থেকে নেওয়া হয়েছে কিন্তু আসলে ওই খাতটা জাকাত ফরজ জাকাতের জন্যই জাকাতুল ফিতের এটা সম্পর্কে আলোচনা কিন্তু তমতল মাসাকিন এটাই বিশেষভাবে উনি বলেছেন এই জন্য মানে এটাকেই অগ্রাধিক দিতে হবে যেখানে জাকাত মিসকিন গরিব আছে ওদেরকে দেওয়ার পর হ্যাঁ অথবা আশেপাশে যদি মিসকিন নেই তো সেই ক্ষেত্রে অন্য খাটের দিয়ে দেওয়া যেতে পারে যদি মিসকিন থাকে তাহলে অবশ্যই তাদেরকেই দেওয়া হবে তাদেরকে দিতে হবে জি এবার আমরা হাফেজ আখতার মাদানি আপনার কাছে আসছি যে আমরা খাতের কথা শুনলাম তো এই ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা মাসাকিন বা হকদার তাদের মধ্যে কি আমরা ফিতরা দিতে পারবো আরেকটা বিষয় হচ্ছে যে ফিতরা যারা প্রবাসে আছে যারা বিদেশে সৌদি আরব সহ অন্যান্য দেশে যারা বাংলাদেশে যারা আছেন তারা কি ওই দেশ থেকে ফিতরা বাংলাদেশ আদায় করতে করতে পারবেন এরকম কোনো ব্যবস্থাপনা আছে কি না বা আদায়ের ক্ষেত্রে কোনো মানে এলাকার কোনো সীমাবদ্ধতা কি আছে এ বিষয়ে শরীয়তকে বলছে জুল্লা প্রথম প্রশ্নের উত্তর হলেই যে জাকাতুল ফিতর যেহেতু এটা জাকাত আর এটা যে ফকির মিসকিন তাকে দিতে পারবে সে যদি নিজের আত্মীয় হয় তাহলে তাকে আরো দেওয়া বেশি উত্তম আল্লাহ বলছেন যে নিজের আত্মীয়দেরকে জাকা দর দ্বারা ফায়দা সেলাতুন এটা সাদকাও হবে এবং আত্মীয়তা বন্ধনও হয়ে যাবে দুটাই দুটাই হবে তার মানে নেকি বেশি তবে সেই ফকির যেন অবশ্যই তার পিতামাতা না হন হ্যাঁ নিজের ছেলে মেয়ে যেন না হয় এবং স্ত্রীকে স্বামী স্ত্রী মানে স্ত্রীকে দিতে পারবে না বাকি অন্যান্য যে কোনো আত্মীয়দের গরিব হয় দিতে পারবে স্ত্রীকে দিতে পারবে না কিন্তু স্ত্রী স্বামীকে দিতে দিতে পারবে পারবে হ্যাঁ জি জি প্রশ্ন ছিল যে প্রবাসী যারা তারা আসলে এ বিষয়ে শরীয়তের যেটা বিধান সেটা হলে যে ব্যক্তি যে দেশে অবস্থান করছে হ্যাঁ ওই দেশেই তার উপর কিন্তু জাকাতুল ফেতের তার উপর অজীব হয়েছে হ্যাঁ তা মানে মূল যে আসল যেটা সেটা হলে সে ওই দেশে আদায় করবে এটাই স্বাভাবিক কিন্তু যদি এমনটা হয় যে না ওখানে আদায় না করায় অন্য যদি তার নিজে সে যদি অন্য প্রবাসীরা যারা বলেন যে নিজের দেশে কোনো কারণবশত যদি সে তার জায়গাটাকে ট্রান্সফার করতে চায় কারণ বলতে তার আত্মীয় আছে অথবা কারণ বলতে যে ওখানে চাইতে নিজের দেশে হকদার বেশি এ বিষয়ে সৌদি আরবের যিনি প্রধান গ্র্যান্ড মুফতি সেরেন বা ফকিহিন ওসাইমুল রহমাল্লা ওনার কথার আমি নকল করতে চাই যেন সমাজের জিনিসটা স্পষ্ট হয়ে যায় উনি বলছেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা জাকাতুর ফিত্রের অন্য দেশে নিয়ে যেতে পারবো কিনা এখানে দুটো বিষয় একটা হলো যে জাকাত আমরা তো দেবো চাল

দ্য আত্মীয় আছে আত্মীয়র হক বেশি হক সে অন্য দেশে আছে সে তার কাছে ট্রান্সফার করতে পারতো ফাইহুইদ ওয়ান কোলাহা ইলেহিম আউ এখন বলাদুল আখার আখার ও হাজামিন বালাদি তা আমাদের যারা প্রবাসী যেই ভাইয়েরা আছে নিশ্চিত ওই দেশগুলি আমাদের যে দেশে জাতীয় ধনী দেশ অনেক উন্নত ধনী দেশ জি জি আর সেখানে চাইতে আমাদের দেশে আসলে অনেক বেশি পরিমাণ গরিব হ্যাঁ যেহেতু আলামা ইকরাম ফতুয়া দেশেন আর আল্লাহ ছিল ওই সময় তো এই সুযোগ ছিল না যে এক দেশ থেকে আর দেশে ফিতের আদায় পাঠাবে সুযোগও ছিল না ওই মশলাটাও আসে না এটা তার পরবর্তীতে এই বিষয়টা আমাদের প্রয়োজন হয়েছে ওলামায় ফুত হয়ে দিয়েছেন তাহলে অন্য দেশে এটা দেওয়া পাঠানো যায় এটা কোনো সমস্যা নেই এখন যখন পাঠাবো তাহলে আমি খাদ্যদ্রব্য পাঠাবো নাকি টাকা পাঠাবো প্রথমত যে আমি যে দেশে আছি আমাকে কিন্তু সেই দেশের পরিমাণ আমার উপর অজীব হবে অর্থাৎ এখানেই বাংলাদেশে সাড়ে তিন কিলো চাল টাকা দিব নাকি সৌদি আরবে সাড়ে তিন কিলো চালের টাকা দিব আদায় করব যদি টাকা পাঠাতে চাই আড়াই কিলো আড়াই কিলো তো যেহেতু আমি যেই দেশে আছি ওই দেশে যেহেতু ওই খাদ্যদ্রব্য পাঠানো সম্ভব না তো ওখানে আড়াই কিলো পরিমাণের চালের যেটা মূল্য হবে সেই মূল্যটা তারা দেশে পাঠিয়ে দিবে এবং দেশে হয় তার পরিবারকে অথবা যার মাধ্যমে পাঠাচ্ছে তাকে সে করবে তাকে সে দায়িত্ব দিবে সে যেন তার টাকা দিয়ে খাদ্য দ্রব্য কিনে চালিয়ে সে যেন খাদ্য খাদ্যদ্রব্যই আদায় করবে এটা দেশেও সম্ভব যেন আমি আদায় করব। চাল দিয়ে কিন্তু আমি বাজারে যেতে পারছি না আমি আপনাকে টাকা দিয়ে বলতে পারবো না যে আপনি আমার পক্ষ থেকে কিনে আপনি দিয়ে দিন একই জিনিস বিদেশ থেকে যেহেতু খাদ্যদ্রব্য পাঠানো সম্ভব না সেহেতু ওখান থেকে টাকা কিন্তু টাকার পরিমাণটা ওখানকার হিসাবে হওয়াটাই বেশি ভালো যেহেতু ওখানে আছে ওখানে চারের মূল্য বেশি হ্যাঁ সেই মূল্য তারা দেশে পাঠাবে তবে অবশ্যই একজন দায়িত্বশীলকে সে দায়িত্ব দিবে সে যেন তার পক্ষ থেকে এটা আদায় করে দেয় এটা আদায়ের ক্ষেত্রে কী যে ঈদের সালাতের আগে আদায় করতে হবে সেই ঈদের সালাতটা কি আমাদের দেশে বাংলাদেশে ঈদের সালাত হবে না সেই যেই দেশ থেকে পাঠাবে সেই দেশের ঈদের সালাত হবে ও ওই ব্যক্তি যে দেশে আছে সেই দেশে অবশ্যই তাকে ঈদগাহে যাওয়ার আগে তাকে আদায় করতে হবে ওই দেশে ঈদগাহে যাওয়ার আগে এদেশে তার চাউলটা আদায় হয়ে যেতে হবে হ্যাঁ এই দেশে সে আদায় করে দিবে মানে সে টাকাটা পাঠিয়ে দিবে হয় টাকা পাঠিয়ে দিবে অথবা তার দেশে ফোন করে দিবে যে আমার পক্ষ থেকে এত টাকার চাল তুমি কিনে নাম দায়িত্বশীলকে যখন সে দায়িত্ব দিয়ে দিছে তার পক্ষ থেকে আদায় আমাদের দেশে যেমন একদিন পরে ঈদ হয় তা আমরা যদি তার পরের দিন আমাদের তখন আমাদের দেশের বন্টনে যেটা হবে সেটা আমাদের ঈদ হিসাবে জি করবে তাদের ঈদের তারিখ হিসেবে এখন নষ্ট থেকে যাচ্ছে যে উনি তো টাকাটা দিলেন উকিলকে উকিলকে বলা হচ্ছে যে আপনি আমার এই ফিতরার টাকা দিয়ে চাউল কিনে আপনি আদায় করবেন যে দেশে দিচ্ছেন এই দেশে ওই দেশের ঈদ গায়ে যাওয়ার আগে দিলে হয়ে যায় ও যে দেশে দিচ্ছেন ওই দেশের ঈদ গায়ে যাওয়ার আগে কিন্তু তিনি তো তার আদায়টা কিন্তু তিনি তো আদায় করে দিয়েছেন তাই হয়ে গেল কারণে না এটা সেম ওই কোনো সংস্থাকে দেওয়া হয় মানে সংস্থা তো এদের পরে মারতে পারে এটাও সংস্থার মতই তবে বলতে পারি যদি সম্ভব হয় তারা ওই সালাতের আগেই চাল কিনে দিতে পারে দিতে পারে দিতে পারে তাহলে আসলে স্ট্রেস হয়ে যায় হ্যাঁ তারা যদি একদিন আগে হ্যাঁ একদিন আগে যদি আদায় করে তো অনেক সময় দেখাচ্ছে ওখানে দিন আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে তারা যদি উত্তম সময় বের করতে চায় তাহলে সন্ধ্যার পর মানে আমাদের তখন রাত হয়ে গেছে তখন তাদের ঈদগাহ যাওয়ার পূর্বে আমরা হয়তো চাল কিনি হ্যাঁ তখন গরিবদের দেওয়াটা অনেক সময় কষ্ট করে তারপরেও বলবো যে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আর যদি আমাদের ঈদগাহের আগেও আদায় করা যায় তাহলে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা সমস্যা হবে তাজাকাল্লা খায়ের অত্যন্ত স্পষ্ট উত্তর দিয়েছেন এবারে আমরা ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি যে হকদারদের মধ্যে ফকির এবং মিসকিন দুইটা শব্দ এসেছে তা আসলে ফকির মিসকিন কারা আমাদের সমাজে কিছু মানুষ আছে খেটে খাওয়া মানুষ কিছু অল্প কিছু জমি আছে বা তাদের সংসার কিছু দিন চলে কিছু চলে না এই সমস্ত মানুষ যারা তারা কি আসলে ফকির মিসকিন হিসাবে হক কোনটার মধ্যে পড়েন বা তারাই এই ফিতরার হকদার কিনা এ বিষয়ে যদি আপনি একটু বলতেন ধন্যবাদ আসলে ফকির আর মিসকিন বলতে যেটা বোঝায় ফকির বলতে যার একদিনের বা একবারের খাবার আছে মিসকিনও ঠিক অনুরূপ মানে কোনো সময় মিসকিনের বলা হচ্ছে যে একদিনের বা এক অক্তের খাবার আছে আবার কোনো সময় ফকির একটা বলা হচ্ছে যে এক অক্তের বা একদিনের খাবার আছে তো যাই হোক দুইজনে বোঝাচ্ছে এমন দরিদ্র মানুষ এমন মিসকিন যাদের যথেষ্ট পরিমাণ খাবার তার জমা নেই এই ধরনের মানুষকে মূলত ফকির মিসকিন বলা হয় এখন আমাদের দেশে যারা আছেন দেখা যাবে যে আসলে আমাদের দেশের তুলনায় এখন এইভাবে এই রকম মানুষ এরকম পাওয়া যাবে না যে যার ঘরে একদিন বা দুই দিনের খাবার নেই বা বলতে গেলে এক মাসের খাবার নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তারপরও আসলে আমাদের দেশের মানুষের তুলনায় যারা আমাদের চেয়ে বেশি দরিদ্র তাদেরকে মূলত আমরা ফকির মিসকিন হিসাবে তাদেরকে এই জাকাতের হকদার হিসেবে গণ্য করে তাদেরকে জাকাত দেওয়া একটা শ্রেণী আছে যাদের কিছুই নেই তারা মানুষের কাছে ভিক্ষাবৃত্তি বৃত্তি করে

যেমন এটা ভাই হয়তো বলবেন যে তার যেটা ইনকাম জমি থেকে যেটা ফসল পাচ্ছে সেটাতে সারা বছর সারা বছর ঋণ করতে হচ্ছে মানুষের কাছে মুখাপিক হতে পারছে যাতেও পারছে না প্রয়োজন মেটাতেও পারছে না ওষুধ কিনতে হবে টাকা নেই হ্যাঁ বাড়িতে খাদ্যদ্রব্য কিনতে হবে টাকা নেই সে কিন্তু মিসকিনদের অন্তর্ভুক্ত টাকা সেটা নিতে পারে আর আরেকটু অংশ যেটা আছে ডক্টর কাবুল ইসলাম যে এই শ্রেণীর মানুষ যারা তারা ফিতরা দিবেন কিনা তারা তো ফিতরার হকদার নিজেরা ফিতরা নিচ্ছেন তো এই ক্ষেত্রে তারা কিভাবে আদায় করবেন রসুল্লাহ সাল আলহি এই ক্ষেত্রে বলেছেন যে লাইসা ফিল লাইসা লাইসাফিল আব্দে সাদাকাতুন ইতর রসুল্লাহ বলেছেন যে গোলামের উপরে কোনো জাকাত নাই কেবল জাকাতুল ফেতের বাদ দিয়ে তাহলে একজন গোলাম মানুষ এর আগেই বলা হয়েছে যে একজন গোলাম গোলাম দাস যে তার তো আসলে নিজস্ব কোনো সম্পদ নেই তার সম্পদ মানে মালিকের সম্পদ তাহলে তার উপরে যদি ফেতের ফরজ হয়ে থাকে তাহলে অন্যান্য যত যত শ্রেণীর আমরা বলি না কেন দরিদ্র যারা আছে তাদেরকেও কিন্তু আদায় করতে হবে হবে দিতে তবে আবার তার হকদার হিসেবে পাবেও সুতরাং ফেতের এখানে আমাদের সমাজে যেটা বলা হয় যে নেশা পরিমাণ সম্পদ না হলে তার সাদাকাতুল ফেতের ফরজ নয় এ কথাটা আসলে আমাদের সমাজে যেটা আছে এটা ভুল এই প্রচলনটা ভুল বরং প্রত্যেককেই জাকাতুল আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খায়ের আপনার দুজনে অত্যন্ত সুন্দর বলেছেন এবার আমরা শরীফুল ইসলাম মাধ্যমে আপনার কাছে আসছি যে আপনার কাছে জানতে চাচ্ছি অনেক ওলামা একটা যুক্তি দেন সেটা হচ্ছে যে হাদিসে যে একসা পরিমাণ জবের কথা আসছে জব পনির কিসমিচ অনেকগুলো আসছে তো জবের উপরে তেয়াস করে বা যুক্তি দিয়ে অনেকে বলছেন যে ধানেও ফিতরা দেওয়া যাবে অর্থাৎ জবের যেহেতু খোসা আছে ঠিক অন্যরকম ধানেরও খোসা আছে তো আমরা তো বলছি যে খাদ্যদ্রব্য দিয়ে আমাদের ফিতরে আদায় করতে হবে সেটা আমরা আমাদের দেশে খাদ্য হচ্ছে চাউল আমরা চাউল দিয়ে আদায় করব কিন্তু এই মতটার ব্যাপারে আপনার মতামত কি ধান দিয়েও কি ফিতরে আদায় করা যাবে যজাক মল্লা গম বা জবের পরে ধানের ক্রিয়াশ হবে না যদিও খোসা আছে কারণ কি যে একটা গম বা জব যখন আপনি ইয়ে করবেন আটা করবেন আটা বানাবেন তখন কিন্তু ওর খোসা বাদ যাবে না একসাথেই পেশা হবে তাকে পিসে আটাকে বানানো হবে কিন্তু ধান তা কিন্তু না ধানের খোসা আগে ছড়াইতে হবে তারপর চালের আটা বানাইতে হবে গম যখন আপনি আটা বানাবেন দেখবেন যে ওর নাক বা ও কমবে না তেমন কিন্তু একটা গম যদি আপনি ইয়ে করেন হ্যাঁ এই ধান ধান যখন আপনি চাল বানাবেন তখন দেখা যাচ্ছে একমন ধান থেকে চাল বানাইলে মোটামুটি বাইশ কেজি তেইশ কেজি চাল হবে এর বেশি হবে না তাহলে এটা অনেক কমে যাচ্ছে অর্থাৎ কেয়াস এটা মাল ফারেক অসামঞ্জস্যশীল মানে ক্রিয়া তো এই জমের জবের উপর বা গমের উপর করে ধান করা যাবে এটা ঠিক নয় আর চাল চাল অনেকে বলেন যে তো জায়গা আদায় করা যাবে কোনো দলিলই নাই হ্যাঁ কিন্তু দলিল আছে দলিল নাই কেন রসলাই সাল্লাম কি বলছেন স আমিন তো আমিন খাদ্য বস্তু খাদ্য দ্রব্য যে দেশের যেটা খাদ্য সেটাই যেটাকে মানুষ ভালোবাসে বেশি পছন্দ করে খাবারের জন্য সেই দেশে সেটা দিয়েই জাকাত দেওয়া ভেতর আদায় করা তার জন্য বেশি ভালো উত্তম যেমন আমাদের দেশে আমাদের দেশে মানুষ চায়ালই বেশি পছন্দ করে চাল দিয়ে দেব পাকিস্তানের মানুষ বেশি আটা পছন্দ করারা ভাত খায় না তা আটা দিয়ে দেবে তারা যে রুটি খায় তারা তো এই জন্য যে দেশের যেটা প্রধান খাদ্য সে খাদ্য দিয়ে দেবে আমাদের দেশের চায়াল প্রধান খাদ্য চায়াল দিয়ে দেবে আর জবের পর গমের বা জবের পর ধানের কোনো কেয়াজ চলবে না বাস্তবেও কিন্তু তাই কারণ ধান ধান কিন্তু আমরা সরাসরি খেতে পারি খেতে পারি না আমরা ভেজে কিন্তু গম খেতে পারি কিন্তু ধান কিন্তু ভেজে খাওয়া যায় কিন্তু গম দেখো সরাসরি খাওয়া যায় সরাসরি খাওয়া যায় এবং গম থেকে যখন যেমন আরাবিয়ান কান্ট্রিতে দেখবেন যে হারিস নামে একটা জন বাড়াই গমের মতোই দেখেছেন জি তো কিন্তু ওটা সরাসরি কিছু গোস্ত টোস্ত দিয়ে এত সুন্দর টেস্টি বানায় ধান দ্বারা তো সম্ভব না আগে চাল বানাতে হবে চাল দিয়ে সম্ভব তার খোসা হলো দুই চার খোসার ধরন ধরন ভেদে একরকম একটা একদম বাতিল খোসা জি আর একটা এর সাথে মানে রিলেটেড কোশা যেটা সাথে মিxture হয় যেটা বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো। এবার আমরা আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন নিয়ে যাচ্ছি আক্তার মাদার এর কাছে। আমাদের সমাজে তো ঋণগ্রস্ত মানুষের সংখ্যা কম না। অনেকে আগে আমরা আলোচনা করেছি যাকাতের ক্ষেত্রে ঋণ থাকলে আমরা অনেক ওজুহাত করে ঋণ ওজুহাত দেখে যাকাত আদায় করে না। এই ক্ষেত্রেও কি ঠিক তাই যাদের ঋণ আছে তারা কিও যাকাত ফিতরা আদায় করবেন অথবা আমার কাছে কোনো টাকা নেই আমি অভাবগ্রস্ত মানুষ আমি কি কারো কাছ থেকে ঋণ করে ফিত্র আদায় করতে পারবো ঋণই জেনি তার দুটা অবস্থা একটা হলো যে ঋণী যে তার কাছে ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা নেই একেবারে নিঃস্ব কিছুই নেই ফকির সে ঋণগ্রস্ত সে নিজেই তো আগে ঋণী হয়ে আছে তো সেখানে আবার জাকাতুর ফিতরে আদায় করার জন্য আবার ঋণ নেবে কিনা এটা একটা বিষয় আর আরেকটা যেটা বলছেন যে না ঋণী ব্যক্তি জাকা দিবে কিনা অবশ্যই দিবে ঋণ নাইকার যে যত বড়ো ধনী সে অত বড় ঋণই জি এটা সমস্যা নেই ঋণ নিয়ে কুরবানি কিনতে পারবে ঋণ নিয়ে অবশ্যই জাকাতুল ফিতির সে আদায় করবে এতে কোনো সমস্যা নেই কিন্তু ওই ব্যক্তি যাই ব্যক্তির কাছে জাকাতুল ফিতর দেওয়ার মতো তার কাছে কিছুই নেই হয়তো বা ঈদের দিনে খাওয়ার তার কাছে এই পরিমাণ আছে জাকাতুল ফিতর সে আদায় করবে এই পরিমাণ খাদ্য তার কাছে অতিরিক্ত নাই তাহলে ওই ব্যক্তিকে তার নিজের ফিতের আদায় করার জন্য কারো কাছ থেকে ধার নিয়ে করতে পারবে কিনা এটা দুটো অবস্থা একটা হলেই যে আমার আসলে টাকা আমি একদিন পর পাবো হয় বেতন পাবো না আমার কাছে খাদ্য আসবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি এবাজত মনে করে আমি এবাজত করতে চাই আল্লাপাকে এখানে সুযোগ দিয়েছেন হ্যাঁ সে এই এবাদতটা কারো কাছে সাময়িক নিয়ে যেহেতু দেওয়ার সমর্থন আছে সে আগামীকাল পাবে নিশ্চিত তার কাছ থেকে ঋণ নিয়ে সাময়িক তার অবশ্যই খাতের ফজেল আদায় করলে সেও এই ফজলের থেকে বঞ্চিত হবে না আরেকটা হলে যে আমার গত আগামী পরশু দিনে আমার অনিশ্চিত আমি যদি এখন ঋণ নিয়ে দেই তাহলে সেই ঋণটা পরিশোধ করার মতো সামনে আমার কোনো পরিকল্পনা আমার কোনো কিছু অবলম্বন তো সেই ক্ষেত্রে সে বেচারা তো আরও নিজেকে আরও কষ্টের দিকে এগিয়ে নিয়ে গেল সেই ক্ষেত্রে সে ঋণ নেওয়ার প্রয়োজন নেই ঋণ না নিয়ে সে সমর্থনে রাখে না এবং ওলামা একরাম এটাও বলছেন যে আসলে মূলত জাকাতুল ফিতের ওই ব্যক্তিদের উপরেই মূলত ওয়াজিব যেই ব্যক্তির কাছে ঈদের দিনের খাদ্যের প্রয়োজন নিজের বা নিজের প্রয়োজনে যেটা খাদ্যের যে যে পরিমাণ থাকা তার প্রয়োজন এর চেয়ে অতিরিক্ত থাকলে তবেই সে জাকাতুল ফিতর আদায় করবে অতিরিক্ত বলতে মন কেমন থাকবে না জাকাতুল ফিতরের যে পরিমাণ এই পরিমাণ ঈদের দিনের খাদ্যের চাইতে বেশি থাকলে ওই ব্যক্তি আদায় করবে যদি নাই তাহলে হ্যাঁ ওটাকে নতুন করে ঋণ নিয়ে করতে করার কোনো প্রয়োজন নেই তারপরে যদি বললাম যে তারা যদি পাওয়া যদি নিশ্চিত থাকে যে আমি পাবো তাহলে সেই ঋণ নিয়ে আদায় করতে পারে ফোকারা মাছা ক্ষেত্রে কি একই মাছালা যে তারা ওকে আদায়ের ক্ষেত্রে যদি একদিনের ঈদের দিনের খাবার থাকে বা তারা যেটা আদায় করছে বিভিন্ন সেটা যদি সেইখান থেকে তারা ফিতরা দেয় এখানে একটা বিষয় সেটা হলেই যে গরিব সে আসলে এত গরিব যে ঈদের দিনে খাওয়া তার কাছে নেই কিন্তু শরীয়ত তো আমাদেরকে বলছে যে তোমরা ঈদগাহে যাওয়ার আগেই মিসকিনদেরকে তোমরা জাকাতুল ফিতর আদায় করে দাও তো যদি ঈদগাহে যাওয়ার পূর্বেই ওই ফকির যদি গনি হয়ে যায় কিছুই ছিল না তার কাছে ঈদের দিনে কি খাবে সেটাও তার কাছে ছিল ফিতরা গেছে ফিতরা পেয়ে গেছে যেহেতু ঈদগাহে যাওয়ার পূর্বে তার ঈদের দিনে খাওয়াও তার কাছে সঞ্চয় হয়ে গেছে আদায় করতে পারবে ক্ষমতা চলে আসছে সেক্ষেত্রে অবশ্যই তার আদায় করবে কারণ এটা একটা ইবাদত আল্লাপাক ফরস করে দিয়েছে সে এখন সমর্থবান হয়ে গেছে ঈদের দিনে খাওয়ার অতিরিক্ত খাওয়া তার কাছে চলে আসছে অতএব সে অবশ্যই আদায় করবে হ্যাঁ যদি তার জানা নেই সে এত ফকির ঈদের দিন খাওয়াটা আছে তার কাছে এখনও কেউ জাকার তুলফিতুল দেয়নি সেক্ষেত্রে সে অপারক এই জন্য আমার মনে হয় শরীর বলেছে তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বেই তাদেরকে দিয়ে দাও তাই নাকি যেন তারা ঈদের দুই কাজে শরীর হতে পারে ঈদও যেন খুশি মনে আদায় করতে পারে এবং তাদের জাকারটাও যেন সেটা আদায় করতে পারে অনেক শুক্রিয়া আপনাদের সবাইকে জোজাগোম্লা খায়ের বারাকল্লা ফিক আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা আজকের এই টক শোতে সাদাকাতুল ফিতির সম্পর্কে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা শুনেছি অতিথিদের কাছ থেকে এবং এর মাধ্যমে আমাদের কাছে অনেকগুলি সমস্যার সমাধান আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা পেয়েছি একটা জিনিস মনে রাখতে হবে যে ইবাদত আমাদের আলোচনা এসেছে ইবাদতটা হচ্ছে তাওকিফি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার নবীর মাধ্যমে যেই ইবাদতটা যেইভাবে পেয়েছে ঠিক সেভাবে আমাদের আদায় করতে হবে ফিতরার ক্ষেত্রেও ঠিক তাই যেই পরিমাণ ফিতরা আদায় করার কথা হাদিস এসেছে এবং যখন আদায় করার কথা এসেছে ঠিক তখনই ওই পরিমাণে আদায় করতে হবে এবং ওই বস্তু দিয়ে আমরা ইচ্ছা করে নিজের ইচ্ছা বা যুক্তি দিয়ে দিয়ে যুক্তি প্রদর্শন করে আমরা যদি ফিতরার ক্ষেত্রে বস্তু পরিবর্তন করে ফেলে এটা সে বাড়াবাড়ি সারা কিছু নয় এবং এটা সত্যিকার অর্থে ফিতরা হিসাবে আদায় হবে বলে আমাদের মনে হয় না কারণ শরীয়ত এরকম অনুমতি আমাদের কাউকে দেয় নাই দ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে এবং একসা পরিমাণে ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হবে উত্তম হচ্ছে যদি জমা করার ব্যবস্থা থাকে সেখানে জমা করে দেওয়া এর মাধ্যমে প্রকৃত হকদারদের মধ্যে ফিতরাটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত করে বন্টন করা যায় আর এককভাবে করলে হয়তো কেউ পাবে কেউ পাবে না অথবা অনেকে আদায় না করেও হয়তো থাকলেন সেটাকে হয়তো জানবেও না এটা সেরা আল্লাহকে আল্লাহকে ফাঁকি দেওয়া হবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা আলোচনা এসেছে ফকির মিসকিনের যে বিষয়টি যারা ফিতরা নিজেরা গ্রহণ করবেন তারাও ফিতরা দেবেন যারা গ্রহণ করবেন তারা কখনো ভাববেন না যে আমি তো ফিতরা হকদার আমি তো ফিতরা নিজে গ্রহণ করি বা আমি ফিতরা খাই আমি কি আমি কেন ফিতরা দেব আমার ফিতরা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ধারণা ভুল আমরা শেখ আক্তার মাদি আলোচনা থেকে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছি যাদের ঈদের দিনের খাদ্যটুকু মাত্র থাকবে এবং সেই সাথে ফিতরা আদায় করার মতো যোগ্যতা হবে ওই ব্যক্তি ফিতরা আদায় করবে আমার মনে হয় আমাদের দেশে এরকম কোনো ফকির খুঁজে পাওয়া যাবে না যার একদিনের খাদ্য তার কাছে নেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার ইবাদতগুলো সহি করার তৌফিক দান করুক শিরিক বিদাত মুক্ত হয়ে সহি সুন্নাভিত্তিক যেন আমরা আমাদের প্রত্যেকটা ইবাদত করতে পারি জাকাতুর ফিতরও যেন আমরা সহি আদায় করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আল আকুল কাবলি হাদা ও আস্তাকুরুল্লাহ আলী ওয়ালাকুম ও ইরুল মুসলিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত